ริดามรามรามรามรามกิการิลกิการิลบะกาตินากรีอนตโกปายเลโกยาคีรอยคากรหรีกิกอริลุกิกอริลุบากตินากรีอนตI'm not afraid to die.
ก็ไปเลยก็อาขี้รักข้าก็ราหรีกี่กอดีลูกกี่กอดีลูเย่อ่องตอก็ไปเลยก็อาขี้รักข้าก็ราหรีรามหรีปอดตุลอขี้รอนอลอยลูกข้านอกี่กอดีลูกกี่กอดีลูกก็ตีนอขรีรามจีบันเตมารีลูนาขับตีนอขมาก ี่กอดีลูกกี่กอดีลูกก็ขอที่น้องกอดีรำปินดีลูกหูบาหูตายอ่อนเล็กอ่อนลังการกี่กอดีลูกกี่กอดีลูกก็ขอที่น้องกอดีขอดีนกิตนกอดีลูพลูบาร์บาร์กิกอดีลูกิกอดีลูกก็ตีนกอดีรามอิตูฮัสตบาหูมิสามิตก็ฮบาร์กิกอดีลูกิกอดีลูกก็ตีนกอดีรามป่าดูอาสันเตนกอดีลูกเหตุสถานกิกอดีลูกิกอดีลูกก็ตีนกอดีกอดี
সাধনা নামতি দল ন সেই অনুপাতে আপোনালোকে সাধনা কৰক দে আই শিল্পী মানেই সাধনা কিছু সাধনার প্রয়োজন আই যথেষ্ট সাধনা কৰিব লাগিব ঘোষানাম ভাগ বৰ গভীর তত্ত্বগধুর নাম আই আর ঘোষানামেই এক নম্বর ইয়ার উপর আর নাই আই যিমানে আপুনি বাকি নাম লোক ঘোষানামেই সর্বোচ্চ অকণমান সঁচা আর শুদ্ধার্থত অকণমান কষ্ট সাধনা কৰক অধ্যবসায় অকণমান চিন্তা চর্চাৰে জ্ঞানের গভীরত গৈ অভ্যাস কৰক নিশ্চয় সফল হব আই কৃষ্ণ 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 ওদালগুৰি কলাগাঁও আইসকল শঙ্করদেবে আর এখন শাস্ত্র লিখেছে জানে ভক্তি প্রদীপ তাতে ফাঁকি দুলরি চন্দ্রত হেৰি আছে তেওঁৰ পদ আছে নামৰ মহিমা কহন্ত কেশবে আপুনি আশ্চর্য ভৈলা শরীর রোমাঞ্চ বচন নলাই নিচুকি স্তম্ভিয়া রইলা ঘোষানাম আমি সেই নিবিড়ভাবে গাব লাগবে যি নামত ভগবানে নিজের শরীর রোমাঞ্চিত হয়েছে বলে তাত উল্লেখ করেছে ভগবানক প্রার্থনা জানাইছো ভাল হোক আপনালোক কাকু আপনাদের হরিগুণ নাম কীর্তন করবলে এনেদরে আহক শুদ্ধ রূপত প্রকাশ হোক তাকে প্রার্থনা জানাইছো কৃষ্ণ শঙ্কর গুরু হরি রাম রাম হরি রাম 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 কৃষ্ণ শাস্ত্র উত্তম গীতা দেবর উত্তম দৈবকী নন্দন চরণে কুরু প্রণাম জয় গুরু শঙ্কর শঙ্কর দেব মাধব দেবে দিলে আমাক রাম কৃষ্ণ বাণী এ রাম রাম লোয়া খবে মুখ ভরি রাম কৃষ্ণ নাম কলিত জানিবা খবে নামে হে ধান কলিত জানিবা হবে নামে হে প্রধান হে রাম রাম শঙ্কর দেব অমূল্য দান
জয় গুরু শঙ্কর হীরাম শঙ্করদেবে দিলে দান মানবক ধর্ম জ্ঞান স্থানে স্থানে ধর্ম সত্র পাতি কৃষ্ণ কৃষ্ণ ও নিবিচারি জাতি কুল বান্ধি একতার দুল হে পায়া হবে হরিত ভক জয় গুরু শঙ্কর বরদুয়া ভগবন্ত ভজনে উত্তম হি কয়ে বুলে করা হবে হরির কীর্তন কৃষ্ণ তয়ে বুলে তোরা বান্ধ নাম লয়া মায়া এ হরি নাম নৌকা উঠি ভবন ধরাই তুপ দেখ জাল যা কত কাল জরা ভৈলা পর বেকহে নরলো মনে
কৃষ্ণ ও হরি ও হরি ও রাম অপরাধ বিনা সন্তোষনে মে নারায়ণ জানি নামে পখিল কৰণে আন গতি নাহিকে মৰণে অপরাধ ক্ষমা কৰি তুমি দয়াশীল হৰি মোক ৰক্ষা কৰি চৰণে কৃষ্ণ যোৰহাটৰ আই বাপ সমস্তে মই সেৱা ধৰিছোঁ। আপোনালোকে বাৰু এই অনুষ্ঠানটো চাইনে? চাই ন? আমি যে কৈ থাকোঁ কিছুমান কথা আপোনালোকে অকণমান গুৰুত্ব সহকাৰে ল'ব আই দে। এতিয়া চাপৰি চাওকচোন কিমান বিসংগতি, আঙুলিও মেলিছে, নিম্নমুখীও হৈছে। দ্বিতীয় কথা হ'ল খোলভাগ একদম মাটিত পাৱত লগাই লৈ বাপ কেতিয়াও নকৰিব। মই আপোনাক অন্তৰৰ পৰা মোৰ এটা আবেদন নিবেদন, মই প্ৰাৰ্থনাহে কৰিছোঁ বাপ কৃষ্ণ কৃষ্ণ তেনেকৈ পাৱত কেতিয়াও। খুঁটিতাল বাপে চেষ্টা কৰিছে, আপোনালোকে যেনেধৰণে তাল মান নিছে তেওঁ তেনেকেই বুজাব লাগিব। নাগাৰা বাপ মধ্যমত অকণমান চাব দেই, অকণমান। আপোনালোকে বিলম্বিত তিনিটা চাপৰি নবজাব আই, বিলম্বিত যেতিয়া সামৰিছে নহয় তিনিটা চাপৰি দিছে, সেইটো কেতিয়াও আগলৈ নকৰিব। আৰু বিলম্বিত গায়কীয়ে খৰ হৈছে, গায়কীটো আৰু লাহে লাহে গাব লাগিব আই। বিশেষকৈ আপোনাৰ শব্দৰ উচ্চাৰণবিলাক স্পষ্ট হোৱা নাই, আপুনি খুব খৰ খেদাকে শব্দবিলাক ইটোৰ পাছত সিটো উচ্চাৰণ কৰিছে। উচ্চাৰণবিলাক স্পষ্ট কৰিব আই, অকণমান ধীৰে স্থিৰে। ঈশ্বৰৰ নাম নহয়, আমি প্ৰাৰ্থনা এভাগ গালেই আমি কিমান একাগ্ৰতাৰে মনোযোগেৰে প্ৰত্যেকটো শব্দ কৰ্ণগোচৰ হ'লেহে আমি হৃদয়ংগম কৰিব পাৰিম। শব্দবিলাক যেতিয়া আমাৰ মুখতে স্পষ্ট নহয়, আমাৰ কৰ্ণগোচৰ নহয় আই। কৰ্ণগোচৰ নহ'লে আমি হৃদয়ংগম কৰিব নোৱাৰিম। হৃদয়ংগম যদি আমি কৰিব নোৱাৰোঁ, প্ৰাৰ্থনা ভাগে হওক নাম ভাগে হওক গোৱাৰ কোনো সাৰ্থকতা নাথাকে। আৰু মধ্যমত আপুনি অকলে গৈ এনেকৈ তিনিটা চাপৰি কিয় মাৰিছে আই? এইটোতো একক নহয় নহয়, এইটো দলীয়। যিখিনি কৰে আপুনি দলীয়ভাৱে কৰিব লাগিব। আপোনাৰ একক অংশটো থাকে আপুনি ধৰি দিয়া, আপুনি প্ৰথম ধৰি দিলে, ধৰি দিবলৈ গৈ তেওঁলোকে দোহাৰিলে, দোহাৰাৰ পাছত আৰু আহি গ'ল দলীয় ন। এইটোতো আপুনি দলীয়ভাৱেই যাব লাগিব চাপৰিটো, এককভাৱে যে বজাইছে চাপৰি সেইটো নকৰিব আই দে। সেইবিলাক কথা অকণমান অভ্যাস বহাওক দে আই, সফল হ'ব আই কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যোৰহাটৰ নাম হ'লে আইসকল ভাল হৈছে, আপোনালোকৰ দলীয় ঐক্য ভাল, সাজপাৰো বৰ সুন্দৰ। আপোনাৰ কোবাত অকণমান অকণমান প্ৰয়োগত অকণমান ইফাল সিফাল হৈছে, কিন্তু আপোনালোকে প্ৰচেষ্টাটো এৰি নিদিব। আপুনি বিলম্বনৰ শেষতো তিনি চাপৰ যে দিছে আগলৈ দিব নালাগে। আকৌ মধ্যলৈ যাওঁতে তিনি চাপৰ আপুনি অকলে দিলে, দিয়াৰ পাছত গোটেইখিনি একেলগে আৰম্ভ কৰিব। তাৰপৰা দুটলৈ যোৱাৰ আগত নেগাৰ খালী চাপৰ এটা যে আছে, খালী চাপৰ কেতিয়াও নিদিব। দিহানামত আপুনিয়ে মূল, আপুনিয়ে আৰম্ভ কৰিব, আপুনিয়ে শেষ কৰিব। আপোনাৰ লগত আপোনাৰ পাছে পাছেহে বাদ্যযন্ত্ৰী যাব। আকৌ মাজতে আকৌ খালী চাপৰ এটা দিলে, সেইকেইটা অকণমান হেৰি কৰিব। আৰু মাতটো আপোনাৰ মাতটো আছে, কিন্তু মাজে মাজে আপুনি অকণমান চেপি ধৰে, কিন্তু মুকলিকৈ গাব। ভগৱানক প্ৰাৰ্থনা জনাইছোঁ ভাল হওক, আকৌ আহিব কিন্তু আপোনালোক কৃষ্ণ। হরি ও রাম কৃষ্ণ শঙ্কর গুরু হরি রাম 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 কৃষ্ণ কি করিলো
রক্ষা করা হরি রাম ভকতি না করি আয় অন্ত
কমাৰ কুচি আইসকল, দুগৰাকী আই বাদে আটাইকেইগৰাকী ইমান বয়োজ্যেষ্ঠ মানুহ, আপোনালোকে কেনেকৈ আহিছে যে ইমান কষ্ট কৰি ন আই? কি গাইছে সেইটো ডাঙৰ কথা নহয়, আহিছে যে মোৰো ভাগ্য আপোনালোকক চাবলৈ, আপোনালোকৰ কীৰ্তন শুনিবলৈ পোৱাটো মোৰো পৰম ভাগ্য আই। চেষ্টা কৰিছে কিন্তু আই, ঘোষানাম আৰু অলপ ঘুষি ঘুষি গাব লাগিব, অকণমান খৰ নিচিনা হৈছে। অৱশ্যে ঠাই বিশেষে বেলেগ বেলেগো হয় ন আই, সেইটো মানি ল'ব লাগিব। কিন্তু প্ৰকৃততে যিটো ঘোষানাম আৰু অকণমান ঘুষি ঘুষি অকণমান লাহে লাহে গাব লাগিব আই। একতালি দুইতালি গোটেইকেইটাতে অকণমান আৰু অলপ কষ্ট কৰিব আই, অভ্যাসটো বঢ়াব। কম বয়সীয়া আই দুগৰাকী সঁচাকৈ গম পোৱা নাই, সেই এগৰাকী আয়ে এবাৰ চাপৰি অকলে মাৰিলে, এই আয়ে দুবাৰ চাপৰি নবজালে, মানে অভ্যাস কৰাটো কম হৈছে চাগে ন? আৰু অকণমান গুৰুত্ব সহকাৰে লওক, অকণমান আখৰাটো বঢ়াওক আই, ভাল হ'ব। আপোনালোকৰ সকলোৱে দীৰ্ঘায়ু সুস্বাস্থ্য কামনা কৰিছোঁ। কৃষ্ণ কৃষ্ণ আই। কামৰূপৰ সহৰা আইসকল, ভাল হৈছে। আপোনালোকে পৰম্পৰাগতভাৱে যেনেদৰে গায় তেনেদৰেই গাব। প্ৰথমতে যে কিবা তিনি মাত্ৰা ৰাখিবলৈ গৈ কাৰো ক'তো মিল হোৱা নাই, কিন্তু যিমান পাৰি নিবিড়ভাৱে কৰিব, নিবিড় ভাৱটো প্ৰকাশ কৰি গাব। শেষলৈ অকণমান নিবিড় ভাৱটো ৰাখি পেলাই দুটলৈ যাবগৈ। ভগৱানক প্ৰাৰ্থনা জনাইছোঁ, ভাল হওক, আৰু ভাল হওক, আকৌ আহিব আপোনালোক। কৃষ্ণ